السلام عليكم ورحمه الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الان يجاهدون فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ طيبة في جنات عدن ذلك الفوز العظيم ইসলামী জাগরণে পরিবেশন করছেন আলহেরা শিল্পী গোষ্ঠীর সদস্য আব্দুল্লাহ আল মারুফ আসসালাম আলাইকুম রহেমতুল্লাহি অরকাতুম কে गो आ, 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 जिन मीनरूडया अजिं जगत जगतजू সন জগোত জুড়ে মিনার চুড়ে বেলালি সুরে রাজন শুনিয়া রন শুনিয় জাহলি ধার জয় রে টুটিয়া বেলা সুরে রাজন শুনিয়া রাজনিয় আধার জয় রে টুটিয়া ইরাক ইরানি কুয়েতে আফগানি ইরাক ইরানি কুয়েতে হাকি সে আজন আর দূরে কে মু জগত জুড়ে মিনার চুড়ে কে মজিন জিন রে আজন জগত জুড়ে মিনার চুড়ে তাই আাজিল বাধেছে তাকলি দেোমেছে তাই আজাজিল বাধশে সেধেছে, তাকলি দেরো যা ফিমেনে উবাযা বর নেমেছে ইবনে নে উবা বর নেমেছে দরিয়ায় হাল ছেড়েছে কলি যা আমার খায় রে চিবে মুয়াজিন আজন জগত জুড়ে মিনার চুড়ে আজিন দৈরে আজন জগত জুড়ে মিনার চুড়ে ভৈকি গো জামিনী প্রভা হয়েছে নতুন আবার উঠেছে ভৈকি গো প্রভাত হয়েছে থত রবি আবার উঠেছে তাই তো পুরাতন সুরে তাই তো আজান পুরাতন সুরে ঝংকারিছে মিনার চুড়ে मुआिन जगते मीनार चूड़े जागरे बार जहेली हो ते जी हा देरि पागड़ी माथे जागरे बार जहेली हो জিহাদেরি পাগড়ি মাথে সমসের যে তোর ইমান পদ দেখাবে আল্লাহ কালাম আল আল আলো জালিয়ে সোহিহাদি শের বাতি চালিয়ে চল মো পানি জান্নাত যে তোর নয় রে দূরে কে মুজিন দেয় রে আসন জগত জুড়ে মিনার চুড়ে কে মুজিন দেয় রে আসন জগত জুড়ে মিনার চুড়ে সালাম আলাইকুমুল্লাহ সম্মানিত সুদী মন্ডলী আত্মহারিক পরিবার একটি বিশাল পরিবার সেই পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য বা অঙ্গ হচ্ছেন আপনারা আজকে যারা আত্মহারিকের এজেন্ট সম্মেলনে সম্মানিত এজেন্ট হিসেবে উপস্থিত আছেন আমাদের আত্মাহারিকের সর্বমোট এক জন এজেন্ট রয়েছেন সেই সম্মানিত এজেন্টরা আত্মাহারিক এর প্রচার এবং প্রসারে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দেশারির ভূমিকা পালন করছেন ইনশাআল্লাহ আশা করি তাদের এই হকের দাওয়াত প্রচারের প্রচেষ্টা আন্তরিকতা আরও বৃদ্ধি পাবে এবং বাংলার আনাচে কানাচে বাংলার পর্ণকুটির পর্যন্ত আত্মাহারিকের আত্মাহারিক মানুষের হাতে পৌঁছে যাবে এটা আমরা দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করি এখন উদ্বোধনী ভাষণ উদ্বোধনী ভাষণ প্রদান করছেন ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক আত্মাহারিকের সম্মানিত সম্পাদক ডক্টর মোহাম্মদ সাখাত হোসাইন আসসালামু আলাইকুম

আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক তাহারিকের মাননীয় প্রতিষ্ঠাতা ও সম্পাদক মণ্ডলীর সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাল গালিব আমন্ত্রিত অতিথিবৃন্দ আর তাহারিক পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং সারা বাংলাদেশ থেকে আগত তাহারিক পরিবারের প্রাণপ্রিয় সদস্য সম্মানিত এজেন্ট গণ আল্লাপাকের হুজুরে যাবতীয় সুক্রিয়া যে আজকের এক এত ব্যস্ততম একটি দিনেও আমরা কিছু সময়ের জন্য আপনাদের সাথে মত বিনিময়ের জন্য এখানে বসার সুযোগ পেয়েছি এই জন্য আবারও তান বলি আলহামদুলিল্লাহ আমরা আজকে আনন্দিত যে তাহারিক এর এজেন্ট বৃন্দকে নিয়ে এই প্রথমবারের মতো মূলত আমরা আনুষ্ঠানিকভাবে কোনো সম্মেলনেও বসতে পেরেছি এটা মহান আল্লাহ পাখিরই মেহরবানি আমরা তার সুক্রিয়া আবারও আদায় করি আলহামদুলিল্লাহ যদিও আমাদের উচিত ছিল তাহারিকের এজেন্টদেরকে নিয়ে অনেক আগেই বসা যেটা ইতিপূর্ব হয়ে ওঠে নাই এটা আমাদেরই বলতে হয় ব্যর্থতা গত এই বছরই আমরা আরেকটি অনুষ্ঠান করেছিলাম আর তাহারিক সম্মানিত লেখকদেরকে নিয়ে যারা তাহারিক লিখেন যাদের লেখনি পড়ে এ দেশের মানুষ সঠিক দিশা পান সেই সম্মানিত লেখকদেরকে নিয়ে আমরা একটা লেখক সম্মেলনও এবছর করতে পেরেছি তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এজেন্ট ভাইদের সাথেও অন্তত বছরে একদিন আমাদের একটা বসার সুযোগ করতে হবে যার আজকের অনুষ্ঠান হলো যার সূচনা এবং যার শুরু আল্লাহ পাক যদি কবুল করেন আমরা প্রতি বছরে ইনশাল্লাহ এরকম অনুষ্ঠান করার আশা রাখছি আল্লাহ কবুল করলে প্রতি বছরই আমরা এজেন্ট সম্মেলন করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আর তাহারিক সম্পর্কে নতুন করে বলার কিছু নেই আর তাহারিক অর্থ হচ্ছে একটা বিশেষ আন্দোলন যে আন্দোলন মানুষকে আখেরাতে মুক্তির রাস্তা দেখিয়ে দেয় যে পথের সাথে যে পথের কোনো আপোষ নেই যে কথা সূরা ইউসুফে আল্লাহাবুল আলমিন তার নবীকে নির্দেশ করেছিলেন যে আপনি বলে দিন আলা বলুন ইহাই আমার পথ আমি ডাকি আল্লাহর দিকে জাগ্রত জ্ঞান সহকারে আমি এবং আমার অনুসারীগণ ওমা আনা মিনাল মুশরিকিন আমি মুশ্রেকদের অন্তর্ভুক্ত নই যে দাওয়াত রসুল করিম সাল আলাইহি ওসাল্লাম দিয়েছিলেন যে দাওয়াত সাহাবাই করাম দিয়েছিলেন যে দাওয়াত আপসহীন যে দাওয়াত কারো কাছে মাথা নত করে না যে দাওয়াত শ্রেফ এবং শ্রেফ আখারাতে মুক্তির পথ দেখায় সেই দাওয়াতের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মাসিক আতারিক আপনারা জেনে খুশি হবেন আর মাধ্যমে শুধু বাংলাদেশে নয় বাংলাদেশের বাহিরে বিশ্বের বিভিন্ন প্রান্তে যে একটা আমূল পরিবর্তন আসছে মানুষের মধ্যে আকিদা আমলের যে সংস্কার হচ্ছে এটা নিঃসন্দেহে একটা আল্লাহ পাকের বিশেষ একটা রহমত যারা এমন অনেক ভাইয়ের খবর আমরা জানি যারা শুধু তাহরিক পরে তাদের আকিদা পরিবর্তন করে নিয়েছেন অনেক আলেম ইলিম ভিতরে আছে কিন্তু সংস্কার হওয়ার মানসিকতা তার তাদের মধ্যে ছিল না অনেক দাওরা ফারেক আলেমকে আমরা দেখেছি অনেক কামেল পাশ আলেম আমরা দেখেছি যারা এলেম থাকার পরেও আসলে সহি আকিদার অনুসারী হতে পারেন নাই ব্যর্থ হয়েছিলেন তাদের হৃদয়ে ধাক্কা দিয়েছে তাহারিক তাহারিক তাদের আমূল পরিবর্তন করে দিয়েছে কাজে তাদের এলিম অনুযায়ী তাদের সমাজে কাজ করার একটা সুযোগ করে দিয়েছে তাহারিক এজন্যই তাহারিক অর্থ হচ্ছে আন্দোলন আন্দোলিত হওয়া নড়াচড়া করা চুপচাপ বসে থাকা দিয়ে আন্দোলন হয় না আমরা আহ আন্দোলন করি এর নামকরণের মধ্যেই কিন্তু মজা আছে যারা আন্দোলিত হবে যারা নড়াচড়া করবে মুভমেন্ট করবে তারাই কিন্তু আহলায়দিস আন্দোলনের সদস্য হবে আর সেই আন্দোলন ওইটারও আরবি নাম হচ্ছে আর তাহারিক আর সেই আলোকেই পত্রিকার নাম হচ্ছে মাসিকা তাহারিক মাসিকের তাহারিক নামকরণটা কিন্তু এমনি হয় নাই আর তাহারিক শব্দটার মধ্যে কিন্তু একটা স্পিরিট আছে একটা চেতনা আছে সেই চেতনা থেকে আমরা আমাদের সাধ্যমতো কাজ করে যাচ্ছি আমাদের অযোগ্যতা দিয়েই আমরা চেষ্টা করছি দিনের মূল পিওর ইসলাম যেটা আলহেরাওয়াল মদিনার ইসলাম আল্লাহ প্রেরিত নিষ্কুলুস ইসলাম যেটা তার নবীর কাছে রেখে গেছেন নবী রেখে গেছেন সেই ইসলামটা আমরা জাতির সামনে তুলে ধরার প্রয়াস চালাচ্ছি এবং এই অভিযানের সহযাত্রী হচ্ছেন আপনারা এই অভিযানের সহযাত্রী হচ্ছেন আপনারা আপনাদের সহযোগিতা না পেলে এই কাজ বা এই বিশাল দাওয়াতি কর্ম সম্পাদন করা আমাদের পক্ষে সম্ভব মুটেও সম্ভব নয় আমরা শুধু লিখতে পারব আমরা ছাপতে পারব কিন্তু মানুষের দূর গোড়ায় পৌঁছানোর দায়িত্ব কিন্তু পালন করছেন আপনারা সেই দৃষ্টিকোণ থেকে আসলে অধিক নেকির হকদার হচ্ছেন আপনারা তাহারিক বিক্রি করে কোনো লাভ হয় না একটা তাহারিক বিক্রি করে একশো কবির এজেন্ট যিনি তিনি একশো কপি পত্রিকা বিক্রি করলে কয় টাকা লাভ হবে কত টাকা তিনি পকেট থেকে খরচ করেন আর কত টাকা ময়দানে বাকি থাকে সেই হিসাব আমাদের আছে তাহলে কেন আপনারা তাহারিখ বিক্রি করেন তাহারিক বিক্রি করে কারো সংসার চলে বিশ্বাস আমরা করি না তাহারিখ বিক্রি করে কারো কোনো আর্থিক উপকার হয় এই বিশ্বাস আমাদের নেই আমাদের দৃঢ় বিশ্বাস শুধুমাত্র নেকের উদ্দেশ্য নিয়ে আপনারা তাহারিকের খ্যাত করে যাচ্ছেন কথা ঠিক না মান্দায়ের আহুদান খান আল আহমেদের আজরি মিশলু উজুর ইমান্তাবিয়া লা ইয়াম কুদু দা লেখা মিন উজুর হিমশায়া সুলে কার ইম সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম বলেছেন কেউ যদি কোনো মানুষকে কল্যাণের দিকে ডাকে তার ডাকে সাড়া দিয়ে যত মানুষ ওই কল্যাণ ওই নেকির কাজটা করবে তাদের সকলের নেকির সমপরিমাণ নেকি আর লৈ ব্যক্তিত্বকে দান করবেন বলুন সব হ্যাঁ আল্লাহ লা ইয়াম কুদু মিন উজুর হিমশায়া কিন্তু তাদের নাকি থেকে সামান্যতম কিন্তু কম করা হবে না আপনারা যেন এই নেকির কাজে জড়িত আছেন ইনশাআল্লাহ আপনাদের এই দাওয়াতে আপনাদের এই শ্রমের আপনাদের এই পরিশ্রমে যত মানুষ তাহরিক পরে হেদায়েত পাচ্ছেন যত মানুষ তাহরিক পাঠের মাধ্যমে সঠিক দিনই ফিরে আসার সুযোগ লাভ করেছেন ইনশাল্লাহ এটা আপনার আমল নামা একটা সাদা কায় জারিয়া এই আমত পর্যন্ত তারা যত নেকি করবেন তাদের সমপরিমাণ নেকি কিন্তু আপনারা পেয়ে যাবেন এটাই হচ্ছে তাহারিক বিক্রি করার লাভ এটাই হচ্ছে তাহারিকের এজেন্ট হওয়ার লাভ কাজে এই লাভটা কিন্তু সবচেয়ে চূড়ান্ত লাভ দুনিয়ার লাভ কিন্তু স্থায়ী নয় দুনিয়ার লাভটা হচ্ছে অস্থায়ী আর এটা হচ্ছে স্থায়ী এই স্থায়ী স্থায়ী প্রফিট আমরা করার জন্যই তাহারিক পরিবারের সদস্য আমরা তাহারিক নেই নিজেরা বিক্রয় করে বিতরণ করে অনেককে সৌজন্য দেই সব কিছুর বিনিময়ে আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ পাক কবুল করলে এই খ্যাত বিনিময়ে তিনি আমাদেরকে অন্য দিক দিয়ে আরও বেশি উপকৃত করাতে পারেন অন্য কোনো দিক দিয়ে আর্থিকভাবেও তিনি আমাদের অনেক স্বাবলম্বিত দান করতে পারেন সম্মানিত উপস্থিতি সময় খুব সংক্ষেপ আমরা যারা আজকের এজেন্ট সম্মেলনে উপস্থিত হয়েছেন আমরা তাদের সবাইকে তাহারিক পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মবারকবাদ জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি উনিশশো সালের সেপ্টেম্বর মাসে মাত্র দুই হাজার সংখ্যা দিয়ে যে তাহারিকের যাত্রা শুরু হয়েছিল অল্প কয়েকজন এজেন্ট এজেন্টও ছিলেন না শুধুমাত্র জেলা সভাপতি ভাইদের মাধ্যমে আমরা তাহারিকের প্রচারণা শুরু করেছিলাম তখন এখনকার মতো এত জেলা সংগঠন আমাদের ছিল না মাত্র বিশ বাইশটি জেলা সংগঠন তখন ছিল ওই সংগঠনের সভাপতি ভাইদের মাধ্যমে আমাদের যাত্রা শুরু হয়েছিল আজকে দুই হাজার সতেরো সালের এই সময়ে এসে আমাদের তাহারিক পরিবারের এজেন্ট অংশের সদস্য সংখ্যা আলহামদুলিল্লাহ এক হাজার বত্রিশ জন বলুন আলহামদুলিল্লাহ এক হাজার বত্রিশ জন এজেন্ট ভাইয়ের মাধ্যমে আমরা সারা দেশের বিভিন্ন স্থানে তাহারি পৌঁছে থাকি এবং একইভাবে বাংলাদেশের বাইরেও বিশ্বের বিভিন্ন জায়গায় তাহারিক বিতরণ হচ্ছে তা আমরা আজকের অনুষ্ঠানের শুরুতে আপনাদের সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমরা আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মোহতারাম আমির জামাত কিছুক্ষণের মধ্যে আসবেন তার আগে পর্যায়ক্রমে অতিথিরা বক্তব্য রাখবেন আপনাদের মধ্য থেকেও আমরা সংক্ষেপে আপনাদের অভিব্যক্তি জানার জন্য আমরা আহ্বান জানাবো আপনারাও কিছু কথা আমাদেরকে আমাদের উদ্দেশ্য বলবেন কিছু পরামর্শ দিবেন যদিও সময় সংক্ষেপ পরবর্তীতে লিখিতভাবে আপনারা জানাতে পারবেন আমরা সবগুলিকে নিয়ে আমরা সকলের পরামর্শের ভিত্তিতে আরও সুন্দরভাবে কিভাবে আত্মহারিককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে চেষ্টা পাবো ইনশাআল্লাহ পরিশেষে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আকুল হাদা বস্তাফরুল্লাহ আলী আলু সার মুসলিমিনালামু আলাইকুম রহমতুল্লাহ বাক প্রিয় সুধীপ আত্মারিকের এজেন্টও গ্রাহক হন হক প্রচারে সাথী হন এই স্লোগানকে সামনে রেখে এজেন্ট সম্মেলন দু এর কার্যক্রম চলছে এ পর্যায়ে এজেন্টদের মধ্য থেকে বক্তব্য প্রথমে এজেন্টদের মধ্য থেকে সংক্ষিপ্ত বক্তব্য এবং মতামত প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি সাতক্ষীরার আতারিকা সম্মানিত এজেন্ট জনাব হাবিবুর রহমান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق قال رسول الله صلى الله عليه وسلم على كلكم رأين وكلكم مسؤول عن رأيته إلى آخر الحديث أو كما قال رسول الله صلى الله عليه وسلم شمانيتو মাসিক তাহারিকের এজেন্ট সম্মেলন দু হাজার সম্মানিত প্রধান অতিথি মাসিক তাহারিকের সম্মানিত সম্পাদক অত্র অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপশিষ্ট মাসিক আত এজেন্ট ও অন্যান্য সদিগুণ সকল প্রশংসা সেই মহান রবুল্লাহ আলমিনের জন্য যে মহান রব্বুল্লাহ আলমিন আমাদেরকে একটা সুন্দর মনোরম পরিবেশে একটা সুন্দর অনুষ্ঠানে আমরা অনেক দিন ধরে আশা করছিলাম যে এমন একটি সম্মেলন হোক যেটা আমার মনের কথা ছিল সেটা আজকের বাস্তবে রূপায়িত হচ্ছে এর জন্য সকল প্রশংসা সেই মহান রব্বুল্লাহ আলামিনের জন্য সহেবুল্লি আলহামদুলিল্লাহ সকল দ্রুত সালাম পেশ করি সেই মহামানবের উপর যিনি পৃথিবীতে এসেছিলেন পথ হারা মানুষকে সঠিক পথের দিশা দেখানোর জন্য সেই নবীর সানে আমরা সংক্ষিপ্ত দ্রুত তটকি করি সাল্লাহু আলাই আসসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি সংক্ষিপ্ত কিছু কথা বলছি প্রথম কথা হলো দু সালের দিকে আমি যখন সংগঠনে প্রথম আসি তখন আমার এলাকার সভাপতি মালানা মরহুম শহিল উদ্দিন উনি আমাকে বলছিল যে হাবিবুর তাহারিকের এজেন্ট তুমি হতে পারবা আল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ পারবো আপনি আমার দায়িত্ব দিলে আমি পারবো ইনশাল্লাহ বইল এটা হলো সহজভাবে বললে হবে না একটু হিসাব নিকাশকে বলতে হবে কারণ একটা কঠিন দায়িত্ব গুরু দায়িত্ব এটা পালন করা খুবই কঠিন তা আমি সেখান থেকে এই আট ন বছর আল্লাহ রহমতে কোনোরকম ডিস্টার্ব হয়নি প্রত্যেক মাসে আমি তাহারিক গ্রহণ করছি দুশো তিরিশ কপি এবং দেখা যায় টাকা আমার তাহারিখ আমি হাতে যেদিন পাই সেই দিন ফেরাই অথবা একদিনের মধ্যে আমি পোস্ট অফিসে টাকা পোস্টমাস্টারদের কাছে টাকা পরিশোধ করি এক দু দিনের ভিতরে আমি টাকা পরিশোধ করি আমার টাকা বাকি থাকে না এই পর্যন্ত তাহারি অফিসে আমার কাছে পাবে না এ মাসের তাহারিখ দুশো তিরিশ কপি আমি নগদ টাকা দিয়ে উত্তোলন করেছি এবং আমি বাড়িতে এটা বিক্রয় করব। আমার একটা খাতা আছে দুশো তিরিশ জনের নামে দুশো তিরিশ পঁয়ত্রিশ জনের নামের তালিকা আছে তাদের আমি বাড়ি বাড়ি গিয়ে আত্মারি পৌঁছে দিই এবং দেখা যায় এবং আরও পাঁচ কপি তাহারি বেশি রাখি যেটা পথে বিভিন্ন সুদীজন বা যেখানে কাজ হয় সেসব জায়গায় দেই আমার এলাকা ছাড়া বহু দূরে দূরে কলেজে মাদ্রাসায় বিভিন্ন জায়গায় আমি আত্মহারিখ পৌঁছে দেই আমার তাহারিকের সৌজন্য সংখ্যা হিসাবে এলাকার কিছু সুদীজন আছে তারা সৌজন্য হিসাবে চৌদ্দ পনেরো কপি সৌজন্য সংখ্যা দেয় সেটাও আমি দেখা যায় সৌজন্য বিতরণ করি তাতে আমাদের অনেক কাজ হয় অনেক সময় দেখা যায় তাহারিকের উপরে অনেক সমস্যা আসে অনেকে নিতে ভয় করে আমি বললাম দেখা যায় কোনো ভয়ের কোনো কারণে আল্লাহকে ভয় করুন ভয় করতে হবে একমাত্র আল্লাহ কোনো সমস্যা নেই যদি তাহারিকের পরে কোনো সমস্যা আসে আপনি আমার দেখাই দেবেন ধরবে তো আমার আমি তো এজেন্ট আমি প্রকাশ করি আমি দেই আপনাদের কাছে আপনাদের ভয়ের কোনো কারণ নেই অনেকে দিকে কিছু মারা লোক থাকে তারা সামনে সামনে তারিখ নিতে ভয় করে আমি গোবনে গোবনে তাদের বাড়িকে পৌঁছে দেই জানি যে সামনে সামনে দিলে অনেক দুর্বল দুর্বলমানা থাকে তাদের ভয় করতে পারে আমরা আপনার বাড়ি পৌঁছে দেই এইভাবে আমার পকেটে খাতা ডায়েরি থাকে কলম থাকে আমার অনেকে টাকা পাতে দেয় সঙ্গে সঙ্গে আমি খাতায় লিখে নেই লিখে বাড়িকে জমা করি সময় তো আমি তাহারিখের টাকা এই পর্যন্ত পনেরো হাজার টাকার মতো এখনও গ্রাহকদের কাছে আমার পাওনা আছে আমি এই আট বছর আট তারিখ দিচ্ছি আট তারিখ দেওয়ার সুবাদে আট তারিখ দেওয়ার সুবাদে অনেকে বই চাই বই বাড়ি বাড়ি গেলে ভাই উমুক বইটা হবে সালাত রসুল বইটা হবে হ্যাঁ ইনশাল্লাহ হবে এখন দুকুন বই ব্যস্ত বেসতে এখন আমার বাড়ি প্রায় ষাট হাজার টাকার আমাদের এই হাদিস ফাউন্ডেশনের বই সহ অন্যান্য বই আছে আমি কোনো মাঝাবি বই বিক্রি করি না কোনো ভেজাল বই বিক্রি করি না আমি দেখা যায় আমাদের আন্দোলনের বই মানে এই সহি বই ছাড়া আমি বিক্রি করি না হারাম উপার্জন করি না হারাম হারাম বই বিক্রি করে যে ইনকাম এটা আমরা ভালো মনে করি না খাই না যাই হোক সমিত বস্তু আপনারা শুনে আরও সন্তুষ্ট হবেন আমি এই আট বছরে আট তারিখ বিক্রি করে আমার এক লাখ চব্বিশ হাজার দুশো টাকার মতো ইনকাম আছে আর তাহারিক বিক্রি বই বিক্রি করে আরও এক লাখ টাকার মতো আছে এই দু লাখ আড়াই লাখ টাকা আর অন্যান্য কিছু আয় থেকে আমি এবছর হজে যাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন এই এর ফলে আমার আমার সংসার চালানোর মতো অন্য দিক থেকে ক্যাপাসিটি আছে আল্লাহর রহমতে তারপর আমি এগুলো সঞ্চয় করি এবছর আমি হজে যাচ্ছি এটা একটু আগে আমি এখানে বসার সাথে সাথে একজন ভাই বলছিল ভাই আপনি নাকি এবার হজে যাচ্ছেন আট টাকা থেকে আল্লাহ আট তারিখের টাকা সহ হাদিস ফাউন্ডেশনের বই সহ অন্যান্য আরও কিছু দিয়ে আমি এবছর যাচ্ছি আপনারা দোয়া করবেন সমিত অবস্থি ভয়ের কোনো কারণ নেই আমি দুশো তিরিশটা কপি আট তারিখ দিচ্ছি তিন দিন মধ্যেই বিতরণ হয়ে যায় টাকা পর্যায় করে বা রোটেশনে আদায় করি সামান্য টাকা বাকি আছে পনেরো বিশ হাজার টাকা তারপরেও দেখা যায় অনেকে পারে না তাদের সহায় সহায় নীতি হয় অনেকে দেখা যায় কলা দিয়ে শোধ করে অনেকে অন্য অন্যান্য জিনিস দিয়ে শোধ করে বিভিন্ন মাধ্যম দিয়ে শোধ করে আমিও সেভাবে নেই কারণ সংসারে তো বিভিন্ন জিনিস লাগে বিভিন্নভাবে পারে না অনেকে এবছর গুট দে গুট দিয়েও টাকা শোধ করি নেই কোনো সমস্যা নেই সমিত্র উপস্থিতি আট আপনারাও দেখা যায় একটু চেষ্টা করেন বেশি বেশি ইয়ে করার জন্য বেশি বেশি আট নেওয়ার জন্য আমি যদি চেষ্টা করি আরও বেশি কাটটি করতে পারবো আরও বেশি নিতে পারবো তারপরেও দেখা যায় একটা চাকরি বাকরি করে অনেকে আবার বিভিন্ন দিক থেকে সমালোচনা ওঠে ভাই আপনি কলেজের শিক্ষক কলেজে চাকরি করেন আপনার মতন একজন শিক্ষক মানুষ এই সমস্ত বিক্রি করলি এটা দেখা যায় আপনার মানায় না অনেকে কথা বলে আমি বললাম দেখেন ভাই এটা দিনের খেদমত পরকালে এর জন্য আমি যা যাভাবে আশা রাখি অধিকাংশ লোক বলে যে ভাই এই ভয়ের অনেক অনেক সমস্যা অনেক অনেক রকম কথা বলে আমি মনে মনে আমার টার্গেট থাকে যে এর থেকে আমি যা যা পাবো এর থেকে আমি পরকালীন সৎকায় জারিয়া সাপ পাবো অনেকে নিতে চাই না তাদের বলি ভাই এটা সৎকায় জারিয়া সাপ পাবেন আপনি নেবেন না কেন সে কথা একটু আগে আট তারিখের সম্পাদক সাহেব তিনি বলে গেলেন যে সৎকায় জারিয়া হবে আমি এটা নিজের থেকে বলতাম মনে মনে হিসাব নিকাশ করে বলতাম যে ভাই তারিখ নেন আপনি সৎকায় জারিয়া সব পাবেন অনেকে বলে ভাই সত্যি সত্যি তো বলে হ্যাঁ ইনশাল্লাহ আপনি দেখা যায় যে আট নেছেন বিশটা টাকা এই বিশটা টাকায় সংগঠন তো দু টাকা কি এক টাকা লাভ আছে আমিও এক টাকা পাচ্ছি কিন্তু সংগঠন পাচ্ছে এই সংগঠনের টাকাটা বিভিন্ন জায়গায় মানে এতিমদের মাঝে সংগঠনের বিভিন্ন কার্যক্রম অনেক ফান্ড আছে এই ফান্ডে টাকাটা ব্যয় হয় যার ফলে দেখা যায় আপনি সৎকায় জারিয়া সব পাবেন তবে ঠিক আছে তাহলে আপনার আমার তারিখ আর বন্ধ করার দরকার নেই এইভাবে দেখা যায় বিভিন্ন কায়দায় তাদের সাথে মত বিনয় করি এইভাবে আমি চালাই যাচ্ছি ইনশাল্লাহ স্বামী বসতে চালাই যাব তবে আমার একটা টেনশন আছে একটা সমস্যা আছে এই দুই মাস যেহেতু পঁয়তাল্লিশ দিন হজে থাকার কথা পঁয়তাল্লিশ দিন হজের থাকতে এই দুই মাসের তারিখটা বিতরণ করা একটু কষ্ট হয়ে যাবে তবে আমার এলাকার সভাপতি সাহেব তিনি বলেছেন যে কোনো চিন্তার কোনো কারণে আমি দায়িত্ব নেব বিভিন্ন মাধ্যম দিয়ে এক এক গ্রাম গ্রাম ভাগ করে যাই হোক একটা চেষ্টা করবো কঠিন দায়িত্ব দুশো তিরিশ কপি তাহারিক বিতরণ করা খুবই কঠিন মহান রব্বুল্লাহ আলমিন আপনাদেরকে আমাদেরকে আরও বেশি বেশি তাহারিক কারণ একটা হকের প্রসার এই প্রসার এবং প্রসারে আপনারা যে ভূমিকা রাখছেন আপনারা আমরা যে ভূমিকা রাখছি মহান রব্বুল্লাহ আলমিন আমাদের এই কাজে কাজে কাজের রসিলাই হয়তো বা দিতে পারেন সবাই বলি সোহান আল্লাহ কারণ ওই যে তিনজন ব্যক্তি গুহায় আটকা পড়ে গিয়েছিলেন তারা একটা একটা কাজের বদৌলতে তারা পেয়ে গিয়েছিলেন আপনারা জানেন তা আমরা এই ভালো কাজের বিনিময় হয়তো মোহামর্ব আলমীর কাছে জান্নাত পাওয়ার প্রত্যাশা করি আপনাদেরকে আমাদেরকে সকলকে কবুল আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রব্লা আলমিন আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ অনেক হাবিবুর রহমান ভাই অনেক চমৎকার কথা বলেন আমরা আসলে অনেক এজেন্টদের অনেক কাহিনী অনেক ঘটনা অনেক বিষয় আমরা জানি না আগেই বলেছি যে আত্মহারিকের প্রচারের প্রাণ হচ্ছে না আপনারা এজেন্টরা আপনারা এক একজন আত্মহারিক প্রচারের মুখপাত্রের ভূমিকা পালন করেন যেটা হাবিব ভাই ওনার হাবিবুর রহমান ভাই ওনার অভিজ্ঞতা থেকে বললেন অনেক ভালো লাগলো আমাদের আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আত্মাহারিকের এক হাজার জন এজেন্টের মধ্যে মধ্যে মোট পঁচিশ জন এজেন্ট আছেন যারা একশো থেকে নিয়ে তার ঊর্ধ্বে ঊর্ধ্বে পত্রিকা নেন সর্বোচ্চ তিনশো কপি পত্রিকা নেন আমাদের বগুড়ার মোহাম্মদ আনিসুর রহমান ভাই আর এতক্ষণ যিনি বক্তব্য দিলেন মোহাম্মদ হাবিবুর রহমান ভাই সাতক্ষীরা উনি দুইশো ছাব্বিশ কপি নেন অর্থাৎ সর্বোচ্চ সংখ্যার দিক দিয়ে উনি দ্বিতীয় এরপরে মুশতাকা আহমদ সরওয়ার ভাই আছেন জয়পুরহাট দুইশো দশ কপি তারপর মোহাম্মদ আনিসুর রহমান ঢাকা আছে দুইশো কপি মোহাম্মদ মিজানুর রহমান রাজশাহী দুইশো এইভাবে মোট পঁচিশ জন আছেন যারা আমাদের এজেন্টদের মধ্যে শীর্ষস্থানীয় পঁচিশ জন যারা এক একশো থেকে নেয় তার ঊর্ধ্বে পত্রিকা বিতরণ করেন কোন এজেন্টদের পক্ষ থেকে বক্তব্য দিচ্ছেন জনাব মোহাম্মদ আনিসুর রহমান রহমান বগুড়া উনি হচ্ছেন এজেন্ট যে আমাদের আত্মহারিকের এজেন্টদের সর্বশীর্ষে আছেন মোট তিনশো বিশ কপি উনি পত্রিকা বিতরণ করেন অর্থাৎ আমাদের এক নম্বর এজেন্ট বলা যেতে পারে আমাদের আত্মহারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রাসুল আহমাবাদ মাননীয় সাহবাদ সাহেব এবং আমাদের সুদী এজেন্ট ভাই সভা সমূহ আমি আমার পরিচয় আনিসুর রহমান সান বগুড়া বিড়ি ক্রিস্টিয়া আনসার মাসের আগে ছেলে আমাদের আমার সেখান থেকেই পাল বা দেওয়ার জন্য ইয়ে উদ্বুদ্ধ হয়েছি উনিশশো সাতষট্টি সালে যখন আমি ক্লাস নাইনে পড়ি সেই সময় আমি আমির সাহেবের আব্বাসে বইটা বইগুলি লিখেছিলো তা আমি সংগ্রহ করেছিলাম তার সেই বইগুলির মধ্যে হচ্ছে আপনার বুকরিবে হাত সমস্যা সমস্যার সমাধান শশাব্দে আমিন নিহত দূরের সমস্যার সমাধান তাহারও সংসার পথে আপনার সালাতে মোস্তফা এবং ক্ষুদ্র একটা বই আমি সবের পিতা লিখেছিলেন আমি সেই সময় সেই বই সংগ্রহ করেছিলাম এবং এই খুলনা থেকে তখন ছিল ওনার পিতার নাম আখর আহমদ আলী শাকিন বুলারা ঠিক পোস্টো আলিপুর জেলা খুলনা তখন খুলনা ছিল উনিশশো সালে আমি সেই বইগুলো সংগ্রহ করি এবং ওখানে লিখেছিলাম যে মাননীয় ম্যানেজার সাহেব আপনার বইগুলি নিম্ন ঠিকানায় পাকিতে দিতে মরজি হয় আমি আনিসুর রহমান শাকিন জামুর ইসলামী হাই স্কুল পোস্টো জামুর জেলা বইগুলো তো উনি একটা আপনার সেই সময়ে একটা ইয়ে ছিল আপনার পোস্টোকার ছিল চার টাকার দাম ছিল তো উনি লিখছেন বাবা আমার কোনো ম্যানেজার নাই আমি বাড়িতে বই পিস্ত রাখছি বইগুলো আমি পাঠিয়ে দিলাম ওই ওই তারপরে আমার আমি সাহেবের সাক্ষাৎ হয় উনিশশো চৌষট্টি সালে ইয়া উনিশশো চুরাশি সালে আমাদের বগুড়া কাঁটাবাড়িয়া মসজিদে ইয়া ফোর ইয়া হাফিজা উনি গেছিলেন ওয়াস করতে এক নম্বর সে থেকে ওনার উনিশশো চৌষট্টি সালে চুরাশি সাল সাহেব পরিচয় ওনার আমি বলছিলাম যে আপনার পিতার নাম কি আহকার আহমদ আলী হ্যাঁ তুমি কেমন করে জানো বা চেনো তা আমি বললাম যে ওনার আপনার পিতার নাম কি আহকার আহমদ আলী কা হ্যাঁ তাই আমি ওই বইগুলি সংগ্রহ করছি তখন ওনার ঠিকানা আমার ঠিকানা সম্পূর্ণ লেখা দেয় এবং আমাকে আমার সাথে পরিচিত হয় সে আমি এখনও সংগ্রহ সাধারণ রয়েছি এবং সংগ্রহ থাকি আমি তিনশো বিশ কপি তিনশো বিশ কপি তারিখ দেই এই মাঝখানে জিএমের যে একটা বিয়ে উঠেছিল আমাদের সাহায্য করে তার জন্য অনেক তাহারিগুলো বাদ দিয়েছে এবং অনেক কুড়ি হয়েছে এবং অনেক পানিতে ফেলে দেশে এবং মাটিতে পুজো রাখছে ভয়েতে যে কী হয় আমি বললাম ভাই আপনার ভয় করেন কারো আমি তো তাহারি কি প্রকাশ্যভাবে ছয়টা ইউনিয়ন ব্যাপারে আমি তাহারিক দিই ছয়টা ইউনিয়ন ব্যাপারে আমি আমি তো আত্মীয় দিই আমি প্রকাশ্যভাবে দেখছি ধরে তো আমাকে ধরে আপনারা ভয় করেন কেন অনেকেই কুড়ি হয়েছে অনেকেই আপনার নষ্ট করে ফেলেছে পানিতে ফেলে দিছে এইভাবে তাহারিগুলো নষ্ট করে ফেলে দেশে অথচ আমাদের কিছু হবে না আমরা কি সরকারের তো কিছু লেখি না কিছু বলি আমরা তো আমরা তো দিনেরই খেদনত করি আমরা তো আপনার সরকারের তো রাষ্ট্র চাচ্ছি না আমরা চাচ্ছি আমরা আমাদের কাজ হচ্ছে ইসলাম প্রচার করা প্রতিষ্ঠা করা এটাই আমাদের সম্মুখীন তবে যাই হোক আমি আমার অনেক বাকি রয়েছে তবে অনেকেই টাকা দিতে দেরি করে বা দেয় না বা একটু দেরি হয় সেহেতু আমার তাহারিগুলি অনেক পাঁচটা ছয়টা ইউনিয়ন ছয়টা ইউনিয়ন ভাবে দিতে হয় প্রায় আমার দশ দিন সময় লাগে দশটা দিন আমার পরিশ্রম করতে হয় আর পেছনে যার ফলে আমার একটু অসুবিধাই হয় তবুও আমি অনেকেই বলেছি ভাই আপনার কিছু আপনার মজুরি মজুরিবাসকে বলেছিলাম ভাই আপনি তারিখের কিছু এজেন্ট নেন আমার অনেক দূরে হয় কেউ নিজে শিকার হয়নি আপনার ওই পারভানি পরে খুলির লোক বলেছিলেন সামল লোক বলেছি ভাই আপনারা এই অঞ্চলে নেন আমি একটা অঞ্চলে কেউ নিয়ে শিকার হতো না আর আজকের দিনে আমার এই তবে আমার জন্য দোয়া করবেন যাতে যতদিন পারে আমার বাসায় রাখে ততদিন আমি এই তাহারি করে পারি এতটুকু বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম জাজাকাল্লা অশীত অশীত পর বৃদ্ধ অনেক কষ্ট করে চাচা আত্মহারিকের প্রচার এবং প্রসারে নিবেদিত প্রাণ আসেন মার্কাজে কেন্দ্রে আসেন আমাদের সাথে হাসি মুখে কথা বলেন ওনার বৃদ্ধ বয়সের এই আগ্রহ উৎসব দেখে আমরা যুবকরা অনুপ্রাণিত হই আল্লাহ আত্মাহারিকের প্রচারের জন্য তিনি যে কষ্ট স্বীকার করছেন এর বিনিময়ে আল্লাহ আলমিন যেন তাকে জান্নাতুল ফেরদস স্থান দিয়ে সম্মানিত করেন সবাই বলে এখন এজেন্টদের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছেন আব্দুর রাকিব দিনাজপুর দিনাজপুরকুম আলহামতুল্লাহ আজকের আত্মাহারিকের এজেন্ট সম্মেলনের মাননীয় প্রধান অতিথি ও সম্পাদক মন্ডলী আমি আর তাহারিকের এজেন্ট নতুন হয়েছি এর আগে আমার আব্বা আর তাহারিকের এজেন্ট ছিল আমার বাড়ি খানসা দিনাজপুর ডিস্ট্রিক্ট খানসামা থানা আমার আব্বার নাম হচ্ছে আবরুল মোসিন ফারুকি তো নিয়মিতভাবে আমার আব্বা তাহারিক দিদি দিয়ে আসতেছেন গত অক্টোবর মাস থেকে হঠাৎ আমাকে এক লোক বলতেছে যে একটু গল্প আছে আমি আসলাম বলতেছে যে তোমার আব্বার ব্যাপারে এবং তাহারিকার ব্যাপারে পুলিশ আমাকে কিছু বলছে যে অমুক নামের লোককে যদি বই সব একটু ধরিয়ে দেন তা ভালো হয় আমাকে যদি বলতেছে তারপর আমি বললাম কোন পুলিশটা তো যাই হোক আমার আব্বা বললাম আব্বা ভয় খাইলেন বৃদ্ধ মানুষ একটু চমকে উঠছে না তা আর বন্ধ করে দেবো আমি বললাম আব্বা একটু ধারান আমার আব্বা একটু ভয়াতো খুব ভয় খায় তো এরপর ওই লোকের কাছে আমি গেলাম বললাম কোন পুলিশটা তো উনি বলতেছেন যে ওর কাছে যাওয়ার দরকার নেই আপাতটা বন্ধ রাখো আমি বললাম না তারিখটা আমি ওনাকে দেব উনি যদি বলে যে ওটা চলবে না তাহলে বন্ধ করে দেব। আর যদি উনি বলে যে চলুক চলবে আমার আব্বা আমাকে বলতেছে না বন্ধ করে দেওয়া হোক ইতিমধ্যে বন্ধ করে দিয়েছেন নেবেন না তারপর আমি গেলাম পুলিশের সঙ্গে কথা বললাম ওনাকে বইটা দিয়ে বললাম যে জনাব আপনি যদি বইটা দেখে একটু পড়ে আমাকে বলেন যে এ বইটা জঙ্গির পক্ষে কথা বলে তাহলে আমি বইটা বন্ধ করে দেব আর যদি এ বই জঙ্গির বিপক্ষে হয় তাহলে তো আমরাই জঙ্গির বিপক্ষে কথা বলি কেউ বলতে পারে সস পায় না তখন উনি আমাকে বলতেছেন দেখো যদি এটা মানুষকে পৌঁছিয়ে দিয়ে কোনো বিপদ না হয় তাহলে বিক্রি করো অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন এটাই যদি এটা সময়ের উপযোগী হয় তাহলে ওটা সেল করো আর যদি দেখো যে সময়ের উপযোগী নয় তা বন্ধ করো আমাকে এটুক বললেন আব্বা আসে আমাকে বলতেন বেটারটা বন্ধ কর আমি বললাম বাবা ভয় নেই তাহারিকের এজেন্ট এখন আপনি নন আমি যদি ধরে তাহলে আমাক ধরবে আপনার নন এতে আমার আব্বা আমার পরে গেলেন কিছুক্ষণের মধ্যে আমি এনাকে ফোন দিলাম দিয়ে সব কিছু করে বললাম যাই হোক উনি আমাকে পরামর্শ দিয়েছেন এই যে আমার সমস্যা তো আমি আপনার কাছে দোয়া চাচ্ছি এই জন্য যে আপনারা দোয়া করবেন আমাদের মতো আপনারা এরকম সম্মুখীন হয়েছেন কিন্তু পিস্পা হবেন না আল্লাহ পাকের ঘোষে না ফলে তাকসাও মক্সাও নেই তাদেরকে ভয় করো না তোমরা আমাকে ভয় করো কি হবে কিছু হবে না যেহেতু আমাদের জন্যই ফাঁসি হবে আমাদের জন্যই অতএব পিস্পা হওয়া যাবে না আর তাহারিক সমাজকে পরিবর্তন করে দিচ্ছে আল্লাহ আমাদের সেই মাসিক আর সবারই দারে দাঁড়িয়ে যেন পৌঁছে দেওয়ার শক্তি দান করে আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত এবার সংক্ষিপ্ত সংক্ষেপে বক্তব্য দিচ্ছেন আতারিকের রেজেন্ট ইউসুফ ভাই কুমিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই আত্মহারিক শব্দ অর্থ হচ্ছে নড়াচড়া করা হ্যাঁ আমার জীবনের যে চাকরির শুরুতেই আমি দশটি তাহারিখ দিয়ে এটা নড়াচড়া করতে করতে আজকে হয়ে গেছে নব্বই পিস আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এই নড়াচড়াটা শুধু একজনেই করি না আমাদের একটি গ্রুপ আছে আত্মাহারিকের এটি মেডিকেল একটা টিম আছে আমাদের সেখানে আমরা সবাই একজনকে আরেকজনকে চিনি এই আত্মাহারিখ যদি আমিও যদি সেখান থেকে চলে আসি তাহলে আমার সেই মেডিকেল টিম প্রত্যেক সদস্যকে সদিচ্ছা চিনে এবং সেখানে প্রত্যেক গ্রাহকদের সাথে একজনের সাথে আরেকজন পরিচয় আছে এবং তারা খোঁজখবর রাখে যে হুজুর এই মাসের তারিখ আসলো কিনা এবং এমন এক সময়ে আমার সাথে একটু ফোনে কথা হয়েছে যে হুজুর এই মাসে তারিখ আসছে কিনা একটা মেয়ে তখন আমি বললাম যে তুমি কে তখন এই মেয়েটি বললো যে ঠিক আছে আপনারা তো পরিচয় দেখেন নেই আপনি বলে দেন শুধু তারিখ আসছে কিনা এরপর আমি জানতে পারলাম যে আমার এক ছাত্রের হচ্ছে কি হ্যাঁ আপন বোন সেই তাহারিক সে আমার সাথে পরিচিত হইতে চায় না কিন্তু তাহারিকের সাথে পরিচয় হইতে চায় তাহলে ইশাল আমরা চাব যে আমরা যারা এই তারিখে এজেন্ট আছি যদি আমরা যদি মরে যাই অথবা স্থানান্তর হই চাকরির ক্ষেত্রে থেকে তাহলে আমাদের এই আমাদের সেই এজেন্টটা যেন হয় পূর্ণবর্তিতভাবে যেন থাকতে পারে নির্দিষ্ট স্থানে এবং আমার এই পরবর্তী বংশধরা যেন আট তারিখ নিয়ে যেন একটু নড়াচড়া করে নব্বই থেকে যেন হাজার পিসে যেন ইনশাল্লাহ পৌঁছাতে পারে সেই তৌফিক কামনা করছে আল্লাহর কাছে এবং আমি আরও দুইটি প্রস্তাবনা পেশ করছি আট তারিখের বৃদ্ধি কল্পে বিভিন্ন স্থানে ফ্যাশন এবং সরকারি যে স্থানেগুলো স্থানেগুলোর মধ্যে গাছের মধ্যে বিভিন্ন ধরনের রয়েছে অ্যাডভার্ট রয়েছে ছোট ছোট করে যদি ছোট ছোট আকারে যদি এর ফ্যাস্টন যদি টাঙ্গানো হয় তাহলে সরকারি মহলের ভিতরে সেখানে নড়াচড়া করবে আশা রাখি এই প্রস্তাবটি পেশ করার জন্য আল্লাহ তালা আমাদেরকে আপনাদেরকে এই তাহারিক বিক্রি করার জন্য এবং এই তাহারিক থেকে আমরা কোনো একটু কোনো লাভবান পাই না যা পাই সব কি আমাদের সেই আহলে আন্দোলন পাচ্ছে আল্লাহ তাবারক তালা আমাদেরকে আপনাদেরকে কবুল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত ওয়াসালাম আলাম আল্লাহ নবী আবাদা সম্মানিত উপস্থিতি সময় সংক্ষেপের কারণে কোনো ভূমিকা ছাড়াই আমি আমার পরিচয় দিয়ে দুটি কথা বলা শুরু করছি আমি মোহাম্মদ আমিনুর রহমান পঞ্চগড় জেলা এখানে যেহেতু মাসিকার তাহারিক এজেন্ট সম্মেলন আমি সেই আলোকে পরিচয়টা দিতে যাচ্ছি মাসিকার তাহারিক পাঠক প্রাম পঞ্চগড় এর সভাপতি সম্মানিত উপস্থিতি দুই সাল থেকে বাংলাদেশ আহলে আদি যুবসংঘের মাধ্যমে এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত এবং তখন থেকেই আমি আর তাহারিকের এজেন্ট হিসাবে আছি তবে এখানে আমার আমি যে বিশেষ কাজটি করে থাকি প্রত্যেকটি এলাকায় বিভিন্ন এলাকায় শাখায় আমি তাহারিক বিতরণ করছিলাম যখনই কোনো এলাকায় দশজন দশটি তাহারিক পৌঁছে যেত বা দেখা যাচ্ছে যে ওই এলাকায় দশজন গ্রাহক হয়ে গেছে ওই এলাকার কোনো এক ব্যক্তিকে উদ্বুদ্ধ করে আমি সেখানে আরেকটি এজেন্ট করে দিতাম এইভাবে আমার এখন অনেক এজেন্ট সংখ্যা হয়ে গেছে পঞ্চগড় জেলায় আমার একার পক্ষে যেহেতু সব জায়গায় গিয়ে তাহারিখ সরবরাহ করা সম্ভব নয় এখনও আমি এজেন্ট রয়েছি শুধু জেলা শহরে গুরুত্বপূর্ণ কিছু স্থানে আমি তাহারি পৌঁছে দেই যেমন পুলিশ লাইনে আমার তাহারিখ যায় বিজিবি হেডকোয়ার্টারে আমার তাহারিখ যায় ডিসি অফিসে যায় জজ কোর্টে যায় এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেখানেও আবার আমার কিন্তু প্রতিনিধি নিয়োগ করা আছে যাদের মাধ্যমে হয়তো কেউ দুই কপি নেয় কেউ চার কপি কেউ পাঁচ কপি কেউ সাত কপি এভাবে বিভিন্ন জায়গায় এর মাধ্যমে এইভাবে আমি তাহারি সরবরাহ করি তবে এখানে যে কথাটা আগে এসেছে কিছু সমস্যা হয় অনেকে বলে থাকেন যে আপনি কি তাহারিকের মানে ইয়া করেন আপনি হকার আপনি মানে আপনি কি হকার হিসেবে কাজ করেন এ ধরনের অনেক কথা শুনতে হয় যে আপনার মতো লোক এই ধরনের একটা কাজ করতে যাচ্ছে কেন আপনার কি টাকার খুবই অভাব সম্মানিত উপস্থিতি আসলে তারা বুঝে না যে আমরা এই তাহারিক বেঁচে কিন্তু আমাদের পকেটে টাকা ঢুকে না পকেট থেকে টাকা বের হয়ে যায় আর এটা আমরা করি সেভ আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এর যা যা এর বিনিময়ে আমরা আখেরাতে পাবো এই লক্ষ্যে আমরা কাজ করছি সম্মানিত উপস্থিতি যেই কথাটি বলার জন্য আমি এখানে দণ্ডায়মান হয়েছি সেটি হলো আমরা বিগত পনেরো সালের সাতাইশে সেপ্টেম্বর আর তাহারিক পাঠকদের সমন্বয়ে আত্যাহারিক পাঠক ফোরাম গঠন করেছি যার মাধ্যমে আমরা প্রত্যেকটা আমাদের এক এক দিন এক এক এলাকায় প্রতি মাসে নির্দিষ্ট একটা তারিখ আছে আমাদের প্রতি মাসের তৃতীয় শুক্রবার আমরা আত্মাহারিক পাঠক ফোরামের মাধ্যমে একটি দাওয়াতি কাফেলা আমরা বের করি এক এক দিন এক একটা এলাকায় আমরা সফর করি সেখানে আমরা বিনামূল্যে আত্মাহারিক বিভিন্ন বই আমরা বিতরণ করি এর মাধ্যমে আমরা ওই এলাকায় যেই এলাকায় হয়তো আমাদের গ্রাহক সৃষ্টি হয়নি যারা আমাদের তাহারিখ সম্পর্কে জানে না বুঝে না তাদের মাঝে বিনামূল্যে তাহারিক বিতরণের মাধ্যমে সেখানে তাহারিকের এজেন্ট তৈরির জন্য আমরা কাজ করে যাচ্ছি আমি আমার যারা এজেন্ট ভাই রয়েছেন বা আত্মাহারিকের পাঠক রয়েছেন আমি আপনাদেরকে অনুরোধ করব যেটা মহাতারাম আমিরে কর্ম কর্মপদ্ধতি বইয়ে উনি উল্লেখ করেছেন আত্মারিক পাঠক ফোরাম গঠন করার জন্য আপনারা সকলেই আত্মহারিক পাঠক ফোরাম গঠন করবেন এবং এই পাঠক ফোরামের মাধ্যমে আপনারা আত্মাহারিকের প্রচার এবং প্রসারে আপনারা কাজ করে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং আমরা আমাদের আতারিক পাঠক ফোরামের মাধ্যমে আমরা যেন আমাদের আতারিক যে প্রসার এবং প্রচারে যেন কাজ করে যেতে পারি আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এই আশা এই দোয়া আপনাদের কাছে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া এখন বক্তব্য প্রদান করছেন আমাদের প্রবীণ এজেন্ট জনাব মোহাম্মদ হোসেন আলী প্রামাণিক নওগাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাহারিকের কথা আর আমি কি কব আমি তাহারির কথা বলছি না তাহারির কথা তাহারিকেই বলবে আমি বলবো একটু আরবি কায়দার কথা আরবি কায়দা মোহাম্মদ আসাদুল্লাহ গালিব বিসমিল্ রহমান রাহিম করুনাময় কিপানি ধন আল্লাহর নামে আরবি কায়দা শিক্ষকগণ ছাত্রদের অজু শেখাবেন দাঁত সহ পোশাকের পরিষ্কার পরিচ্ছন্নতা যাচাই করিবেন অতের পর প্রথমে নিম্নের বিষয়গুলি মুখস্থ পড়াবেন ও শেখাবেন সুরায় ফাতেহা সুরায় ফাতেহা কোরআন বা কোরআনের মল বলা হয় উহা ব্যতীত সালাদ শুদ্ধ হয় না বোখারি ও মুসলিম আউজবিল্লাহমিনা শৈতন রাজিম আমি অভিশপ্ত শৈতন হয়তো আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি বিসমিল্লাহ রহমান রাহিম করুণাময় কৃপানি ধন আল্লাহর নামে শুরু করিতেছি আলহামদুলিল্লাহ রাবুল আলমিন যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সুমের প্রতিপালক আর রহমান রাহিম যিনি করুণাময় কৃপানি ধন মালিক ইয়ামুদ্দিন যিনি বিচার দিবসের মালিক ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং একমাত্র আপনারই সাহায্য প্রার্থনা করি ইহদিনা সিরাতাল মুস্তাকিম আপনি আমাদেরকে সোজা সুদূর পথ প্রদর্শন করুন সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম এমন লোকদের পথ যাহাদেরকে আপনি পুরস্কৃত করিয়াছেন

আমি আব্দুল মকিত মোল্লা খুলনা আমি সরকারি চাকরি করি আমার চাকরি আছে পোস্ট অফিসে আমি পোস্ট অফিসে চাকরি করার মাধ্যমেও আপনাদের দিদি ভাই আল্লাহ রহমেদ তারিখ পত্রিকা বিক্রি করি আমরা দুটো ঘটনা বলি আর কিছু না একদিন মসজিদের নামাজ পড়ে বই নিয়ে মসজিদের সামনে বসছি এমন সময় খুলনা থানার সাব ইন্সপেক্টর তার ড্রাইভারের নিয়ে গাড়ি নিয়ে আমার সামনে উপস্থিত আসে পাঁচটা বই নিল পাঁচটা বই নিয়ে আমার বলছে কি বই করার দাম কত তা আমি বই কাজ যে রেট সেই রেট বলেছি বলার পরে টাকা দিয়ে বইটা নিয়ে রাইখে আমার কাছে তোমার নাম কি। বললাম বাবার নাম মার নাম বাসা কোথায় মোবাইল নাম্বার দিলাম দেওয়ার পরে গাড়ি নিয়ে চলে গেল আমার তো প্যালভিটি শুরু হয়ে গেছে আল্লাহ তাল্লা কোর বিপদে ভেলায় দেয় সাব ইন্সপেক্টর যাই হোক কাল্লা অশেষ রহমত আমি তো খারাপ কাজ করি নাই ভালো কাজই করছি ভদ্রলোক আমার আর কোনোদিন জিজ্ঞাসা করে নাই আমি ট্রেজারিতে চাকরি করি খাজান শিখান আছে ট্রেজারি ক্যাশে তা আমার ট্রেজারার সাহেব আমারে বলে কি তুমি জঙ্গি বই অফিসে রাখবা না তাহলে কেন তুমি তো মারবা আর আমাকেও মারবা তা কি করা যাবে তুমি বাড়ি রেখে আসবা যা পারো ওই দিক দিয়ে ওই দিক দিয়ে করবা তারপর আমি বলি যে না ঠিক আছে আমার ব্যাগের ভিতর থাকবে তবু আমি তারিখ বিক্রি করব। যাই হোক আল্লাহর অসে রহমত আল্লাহ তারই ইমান দিছে সে আমার কাছে আমির সাহেবের তাফিলুল ৩০ তম পারা পড়ে নিচে তার থিসিস নিছে তারপরে তার নবীদের কাহিনী তৃতীয় খণ্ড পর্যন্ত নিচে নিয়ে পড়ে এখন আমার মাথা হাত বলে আমার যে মকিত তুমি সঠিক পথে আসো যাই হোক পারিবারিক সবার সাথে তো আসেই আমি এক জামাতের বা মেয়ে বিয়ে করেছি সে আমারে বলে যে তুমি চাকরি করো আর বেতন নিয়ে নিয়ে তার কিনে বিক্রি করো তোমার তার কি লাভ কোথায় এই লাভগুলো কোথায় কি করো বলো আর এই আরও অন্যান্য বই করে আমি প্রায় আমার প্রায় লাখ টাকার বই আছে আমার কাছে এখন আজকেও আট হাজার টাকার বই নিচ্ছি আজকে তা এই যে বেতন পাই তুমি এই বইগুলো নিয়ে বিক্রি করো বিটাকে দিয়ে আসো টাকা কোথায় আমার ওয়াইফ বলে আমি এক বছর পরও তার কি টাকা নিই সাতক্ষীরায় না পাইক গাছ আমিনুল ভাই মার কাছে আসছে গত ফেব্রুয়ারি থেকে এই ফেব্রুয়ারি পর্যন্ত আমার আজকে টাকা দিছে নয়শো টাকা অন্যান্য বই সহ তাই এই আমার অনেক টাকা বাইরে আমি যেহেতু আমি বিদ বেতন পাই বাড়ি আছে টাউনে নিজের মোটর সাইকেল আছে সাইকেল আছে যে তোমার খরচের কোনো চিন্তা ভাবনা আল্লাহর রহমতে আপনারা দোয়া করেন যেন আমি এটে আমার বৃদ্ধ বয়স্কাল পর্যন্ত জীবিত থাকা পর্যন্ত আল্লাহ তালা আমার সমর্থন দেয় চালাতে আমার আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ মাসিক কাত্তাহারিক এজেন্ট অনুষ্ঠানের সম্বন্ধিত সভাপতি সাহেব ও প্রধান অতিথি সাহেব এবং এজেন্ট বৃন্দ সকল কাত্তাহারিকে পক্ষ থেকে শুভেচ্ছা আমার নাম কামাল হুসাইন আমি তাহারিক এজেন্ট পূর্বাচল নতুন শহর রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমাদের এই পূর্বাচল এলাকাটা আপনার আহ্লায়াদিস বিশেষ করে জমি আলহায়দিস অধ্যুষিত এলাকা সেখানে কোনো দিন আত্মাহারিখ যেত না আমাদের এক বড়ো ভাই এম এ কেরামত সাহেব ও আমি সহ আরও বেশ কিছু যুবক আমরা ঐক্যবদ্ধ হয়ে আত্মাহারিকের কার্যক্রম আমরা সেখানে শুরু করি প্রথম অল্প কয়েকটা আত্মাহারিক আমরা নিয়ে যেতাম এবং নিজেরা পড়তাম পাশাপাশি আমাদের বন্ধুবান্ধব তাদেরকে দিতাম এক পর্যায়ে আমরা আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ প্রতি মাসে বাউন্নটা আত্মাহারিক আমাদের মাধ্যমে আমাদের এলাকায় প্রচার হচ্ছে আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবেন বিশেষ করে যারা এই আন্দোলনের বিশেষ করে আত্মহারিক ও আলাদিস আন্দোলনের বিরোধিতা করেন তারাই আমাদের চেয়ে একটু বেশি আত্মহারিকটা পড়েন কিন্তু তারা গোপনে গোপনে পড়েন প্রকাশ্যে পড়েন না তারপর একটা বিষয় হয়তো শুনে আনন্দিত হবেন এরকম একজন খতিব ক্ষুদ্র দিচ্ছেন মাসজিদে তখন ওনার ক্ষুদ্রটা আমি শুনছিলাম দূর থেকে শুনে ভাবলাম যে উনি কিভাবে এত সুন্দর কথাগুলো বলেন ভাবলাম অবশ্যই সে আত্মাহারিক অধ্যয়ন করেছে আত্মাহারিক থেকে এসে বক্তব্য দিচ্ছেন কিন্তু আমি আস্তে আস্তে মাসজিদে চলে গেলাম যাওয়ার পরে দেখলাম ঠিক তার হাতে আত্মাহারিক বলুন আলহামদুলিল্লাহ সমানিত উপস্থিতি এভাবে আত্মাহারিকের প্রচার প্রসার আমাদের পূর্বাচলে বেগবান হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদেরকে প্রচার প্রসারে বেগবান করার জন্য তফিক দান করেন এবং আল্লাহ কবুল করেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আহমতুল আমার নাম মোহাম্মদ হাইবুর রহমান আমার বাড়ি হচ্ছে রংপুর জেলায় তো যেহেতু আমিরাজার সাথে আমি কথা বলতে চাচ্ছি না তবু আমি এজেন্ট ভাইদের অনুরোধ করব। যে আমাদেরকে সবাই থানা পুলিশের ভয় দেখায় যে সবাই শুধু থানার পুলিশের ভয় দেখায় যে আমরা জঙ্গি আমরা আসলে থানায় যেতে ভয় করি আসলে থানাতে যারা আছে তারা নেগেটিভও আছে পজিটিভও আছে আসলে আমি সকল গ্রাহক ভাইকে অনুরোধ করবো যে আপনারা ভয় না করে অন্তত নিজ নিজ থানায় একটি করে তাহারিকের কপি আপনারা পৌঁছে দিবেন তো এটাই আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা ভয় না করে আসলে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন তাহলেই আমরা আসলে সফলতা অর্জন করতে পারবো আসসালামু আলাইকুম আর আহসমাতুল্লাহ এখন সংক্ষেপে তাহারিক পরিবারের পক্ষ থেকে বক্তব্য প্রদান করছেন আত্তাহারিকের সম্মানিত সহকারী সম্পাদক ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম সালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ হে বরাকাতু ইন্নাল হামদাল্লাহ নামদু নসাল্লাআলা রসুল হিল কারিমবাদ মাসিক আত্তাহারিক এজেন্ট সম্মেলন দুই হাজার সতেরোর সম্মানিত সভাপতি মতারাম প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং মাসিক আত্মাহারিকের সম্মানিত এজেন্ট বৃন্দ আমরা আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি যে অনেক দেরিতে হলেও আজকে আত্মহারিকের এই বিশ বছরের মাঝামাঝি সময় এসে আপনাদেরকে নিয়ে আমরা এমন একটি অনুষ্ঠান করতে পেরেছি সেজন্য নাল্লার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ বন্ধুগণ আ তারিখ আমরা এখান থেকে তৈরি করে দেওয়ার পর যে কষ্টগুলি আপনারা করেন সেগুলি অবর্ণনীয় যার ছিটে পোটা হলেও আজকে আমাদের কানে এসেছে আমরা কিছুটা ইতিপূর্বে অনুভব করেছি শুনতেও পেরেছি আপনাদের এই কষ্টের সাথে সাথে আমাদের কিছু বিষয়ে আপনাদের জানা দরকার মাসিক আত জন্য এটা প্রস্তুতির ব্যাপারে যিনি সবচেয়ে বেশি কষ্ট করেন তিনি হচ্ছেন সম্পাদক মণ্ডলীর মাননীয় সভাপতি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাসিকা তাহারিকের যাদের যার সব সময়ের স্বপ্ন ছিল আমরা যুবসংঘের সেই প্রথম দিকে আমরা দেখেছি যে তিনি আমাদেরকে সবসময় উৎসাহিত করতেন তোমরা যুবসংঘের পক্ষ থেকে একটা নোটবুক বের করো আজকের এই দুই সালে এসে আমরা এজেন্টদের জন্য তাই একটা নোটবুক আজকে আমরা বের করতে পেরেছি আজকে এত বছর পরে সেজন্য আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ যে কোনো আন্দোলনের পিছনে যে কোনো ভালো কাজের পিছনে এক একজন মানুষের একটা স্বপ্ন থাকে এক একজন মানুষের কিছু অবদান থাকে আজকের এই অবদান মাসিক আত্মহারিকের আজকের এই প্রশাসন প্রচার সংখ্যা আজকের এই এজেন্ট ভাইদের এখানে উপস্থিতি এর সবটুকুর জন্য আমরা বলতে পারি আজকে মাননীয় সম্পাদক মণ্ডলীর সভাপতি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিবের এককভাবে পাওয়া আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন তাকে দীর্ঘায়িত করেন দীর্ঘায়ু করেন এবং তাকে আর দান করেন একটি বিষয় আপনাদের জানা থাকা দরকার ছাত্রজীবন আমরা লেখাপড়া করেছি চার ঘন্টা ছয় ঘণ্টা বা আট ঘন্টা কিন্তু আমিরা জামাত এখন এই বয়সে আমরা শুনতে পাই এবং অনুভব করি দেখতে পাই যে উনি চার থেকে ছয় ঘন্টা শুধু লেখাপড়াই করেন আর আত্মহার এক প্রকাশের জন্য বলতে গেলে সবটা সময় তিনি অক্ষ করেন ফজরের সালাতের পরে কিছু হাঁটাহাঁটি করে এসে তেলাবাদ আর চাল পানি খেয়ে শুরু হয় ওনার কলম এরপরে চলতে থাকে রাত এগারোটা পর্যন্ত এভাবে করেই প্রতিদিন চলে উনি যদি আমাদেরকে সহযোগিতা না করতেন তাহলে এটা সম্ভব ছিল না সবচেয়ে যে বিষয়টা আমাদের জানা দরকার সেটা হলো এই আত্মহারিক অফিসের একজন পিওনও আত্মাহারিক প্রচারের জন্য প্রকাশের জন্য তার অবদান আছে তাহারি যদি এটা না বেঁধে আপনাদের কাছে দেওয়া না হতো তাহলে কিন্তু প্রচারিত হতো না সুতরাং সেই জন্য মাসিক তাহারিকের সাথে এর পাঠক লেখক এর সাথে সার্বিক সহযোগিতায় যারা জড়িত আছেন সবাই মাসিক আত্মারিকের এই সাদাকায় জারিয়া বা এলেমেই বিতরণের কাজে আপনারা সবাই অংশীদার নিজেদেরকে ছোটো মনে না করে এখানে আর্থিক সহজ সুবিধা না পেলেও পরকালীন জীবনে আমরা জান্নাতুল ফিরদাউস লাভ করবেন এই প্রত্যাশা আমরা সবাই করতে পারি সেই সাথে আত্মহারিকের আজকের এই বিশ বছরে একটা যৌবন কাল অতিক্রম করছে আমরা চাইব আত্যাহারিক যেন অন্যান্য পত্রিকার মতো আজীবন আত্মারিক বাংলাদেশের বুকে তাওহিদের দাওয়াত মানুষের কাছে প্রকার প্রচার করে যেতে পারে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আত্মহারিক পরিবারের জন্য দোয়া করবেন আপনারা আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য বক্তব্য প্রদান করছেন হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত সচিব অধ্যাপক মোহাম্মদ আব্দুল লতিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ইন আলহামদুলিল্লাহ ওসালাতসালাম রসুলিল্লা আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহতারাম প্রধান অতিথি এবং আমাদের সহযাত্রীবৃন্দ তাহারিকের আল্লাহ শুক্রিয়া আদায় করছি খুব সংক্ষেপে দু একটি কথা বলবো আমরা সবাই স্বপ্ন দেখি সবাই ঘুমিয়ে স্বপ্ন দেখি তাই তো সবাই আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি কিন্তু আমাদের মাঝে এমন একজন মানুষ আছেন যিনি জেগে স্বপ্ন দেখেন তার স্বপ্নের ফসল এটি হাদিস বাংলাদেশ এবং এই প্রকাশিত বইসমূহ এবং এই পত্রিকা আমরা চাই আল্লাহ তার তাই অবদান করুক সম্মানিত সুদী মণ্ডলী ইতিমধ্যে আমরা আপনাদের কাছে আপনাদের কাছে বলেছি যে আত্মহারিকের মোট এজেন্ট সংখ্যা এক হাজার বত্রিশ জন এর মধ্যে আমরা পঁচিশ জন আমাদের শীর্ষস্থানীয় এজেন্ট এর নামগুলো আমি সংক্ষেপে বলছি মোহাম্মদ আনিসুর রহমান বগুড়া তিনশো বিশ কপি এক নম্বর এজেন্ট মোহাম্মদ আনিসুর রহমান একটু দাঁড়ান দাঁড়ান একটু সালাম দেন আছেন বক্তব্য দিয়েছেন দেখ তারপর মোহাম্মদ হাবিবুর রহমান সাতক্ষীরা হ্যাঁ হাবিবুর রহমান সাতক্ষীরা আছেন অজু করতে গেছেন ভক্ত মুস্তাক আহমদ সারোয়ার তৃতীয় উনি জয়পুর হাট হাবিবুর রহমান দুইশো ছাব্বিশ কপি আর মুস্তাক আহমদ সারোয়ার দুইশো দশ কপি জয়পুর তৃতীয় উনি চতুর্থ মোহাম্মদ আনিসুর রহমান ঢাকা দুইশো কপি ওই পেছনে আছেন পেছনে আছেন এরপর মোহাম্মদ মিজানুর রহমান রাজশাহী দুইশো কপি হ্যাঁ মোহাম্মদ লোকমান হোসেন রাজশাহী একশো কপি

হ্যাঁ ওই যে পেছনে আছেন ভাই হ্যাঁ মোহাম্মদ মিজানুর রহমান ঢাকা একশো চল্লিশ কপি এমদাদুল হক রাজশাহী একশো চল্লিশ কপি মোহাম্মদ মুজাহিদুর রহমান সাতক্ষীরা একশো আটত্রিশ কপি মোহাম্মদ শিরিন বিশ্বাস পাবনা একশো পঁচিশ কপি হ্যাঁ শিরিন ভাই পেছনে আছেন মোহাম্মদ শফিকুল ইসলাম কক্সবাজার একশো বিশ কপি শফিকুল ইসলাম মাইনাইনা না মোহাম্মদ আব্দুল মকিদ খুলনা একশো পনেরো কপি মোহাম্মদ আনিসুর রহমান জামালপুর একশো দশ কপি ওই ওদিকে আছেন মুরব্বী মোহাম্মদ আমজাদ হোসাইন দিনাজপুর একশো দশ কপি মোহাম্মদ মকসুদুর রহমান রংপুর একশো দশ কপি মোহাম্মদ মুজাফর রহমান রংপুর একশো চার কপি নেই মনে সর্দার আশরাফ বাগেরহাট একশো কপি নেই মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাবনা একশো কপি মোহাম্মদ শরীফুল ইসলাম চাঁপাই নবাবগঞ্জ একশো কপি শরীফ ভাই নাই মনে হয় মোহাম্মদ হাবিবুর রহমান রাজশাহী একশো কপি এই পঁচিশ জন হচ্ছে আত্মাহারিকের এক হাজার জন এজেন্টের মধ্যে শীর্ষস্থানীয় পঁচিশ জন যারা একশো থেকে তার ঊর্ধ্ব সংখ্যক পত্রিকার ওনারা এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন জি ফার্স্ট হচ্ছে তিনশো বিশ কপি স্যার আর সেকেন্ড হাবিবুর রহমান দুশো ছাব্বিশ জি আর এছাড়া আমাদের ভারতে মাওনা মিজবাহউদ্দিন চাচার কাছে পাঁচশো পঞ্চান্ন কপি যায় কালামুল ইসলাম সৌদি আরব পাঁচশো কপি মোহাম্মদ হাবিবুল্লাহ ভারত একশো কপি এছাড়া সৌদি আরব ভারত কুয়েত বাহরাইন মালয়েশিয়া এই কয়েক নয় এই দেশগুলোতে পনেরোশো সাত কপি আত্মহারিক প্রত্যেক মাসে যায় আলহামদুলিল্লাহ যাই হোক এই আত্মাহারিকের সম্মানিত এজেন্টদের জন্য আমাদের আত্মহারিক পরিবারের পক্ষ থেকে সামান্য উপহার রয়েছে মাসিক আত্মাহারিকের তাহারিক লেখা সম্বলিত প্রথমবারের মতো ডায়েরি এটা সুন্দর ডায়েরি আপনাদের জন্য আমরা ব্যবস্থা করেছি আমির জামাত সম্মানিত সুদী মণ্ডলী এ পর্যায়ে এজেন্ট মাসিক আত্মহারিক এজেন্ট সম্মেলন দু হাজার সতেরোর সম্মানিত প্রধান অতিথি আত্মহারিকের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং সম্পাদক মণ্ডলীর সভাপতি আল ইসান বাংলাদেশের মহতারা মামিরা জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লা আল গালিব স্যার প্রধান অতিথির বক্তব্য প্রদান করছেন আমি স্যারকে তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن

তাহারিকের অবদান সম্পর্কে আপনাদের কাছেই আমি কিছু শুনতে চাচ্ছিলাম আমার আসার আগে শোনা হয়ে গেছে আমি জানতে পারিনি বটে তো মনে করছি নিঃসন্দেহে আপনারা তারিখের কিছু প্রশংসনীয় দিক তুলে ধরেছেন আর তারিখে যে পনেরোটা বিভাগ আছে প্রত্যেক বিভাগেরই জাতির কাছে অবদান আছে অন্যদের আর আমাদের পার্থক্যই অন্যরা তাদের পত্রিকাকে বিশেষ উদ্দেশ্যে পরিচালিত করে যে উদ্দেশ্য ইসলামী নয় আবার যারা ইসলামী উদ্দেশ্যে পরিচালিত করেন সে ইসলাম নিঃসন্দেহে নির্ভেজাল ইসলাম নয় আর তাহারিকের অবদান সমাজে এই যে নির্ভেজাল ইসলামের প্রচারের প্রতিষ্ঠার কাজে আর তারিখ অবদান রাখে বাংলাদেশে যতগুলো ইসলামী পত্রিকা আছে চল্লিশের অধিক কোনোটাই চলছে না তারা দুঃখ করছে যে আমাদের বন্ধ হয়ে যাচ্ছে কিছুদিন একটা সেমিনার হয়েছে কিছু আগে সেমিনারের রিপোর্ট আমার কাছে আছে মাসিক পেগামে আমি পড়েছি তারা বলছেন আমাদের ইভেন মাসিক মদিনা পর্যন্ত আস্তে আস্তে নেবে যাচ্ছে এটা হয়েছে মরানা মহিউদ্দিন খানের জীবদ্দশাতে এই সেমিনারটা হয়েছিল কিন্তু তাদের এই ইসলামী পত্রিকা সময়ের মধ্যে আত্মাহারিকের নাম নাই। যদিও আত্মাহারিক জন্মলগ্ন থেকে মহিউদ্দিন খানকে আবার ফিরি পাঠিয়ে থাকি সবসময় কিন্তু জানে না কোন কারণে এই নামটা তিনি গায়েব করে দিলেন যদি বলতেন তাহলে নিঃসন্দেহ বলতে হয়তো যে এখন আর তাহারি কি একমাত্র ইসলামী পত্রিকা যা অলয়েজ কর্মবর্ধমান। বলেন আলহামদুলিল্লাহ বলবেন না অন্যান্য পত্রিকা ক্ষিয়মান বিভাগের পর বিভাগ খুলছে পত্রিকা কাগজ সুন্দর করছে টাকা পয়সা বহু ব্যয় করে অত্যন্ত চমৎকার গ্লেজ দিয়ে যা কভার দিচ্ছে আর আমাদের তো এতদিন ধরে ছিল নিউজ প্রিন্টের দেখলেই খারাপ লাগে কারণ হলো একটাই যে নির্ভেজল তৌহিদের প্রচারের প্রতিষ্ঠার যে শপথ নিয়ে আমরা ময়দানে দাওয়াত শুরু করেছিলাম সেই দাওয়াতের বাহন হিসেবে আর তাহারিকে আমরা এখন রাখতে সক্ষম হয়েছি যখনই আগামী দিনে তাহারিকে খালি চেহারা ভালো হবে কিন্তু আদর্শ নষ্ট হয়ে যাবে আর তাহারি আস্তে আস্তে নেভে যাবে মানুষ আদর্শের অনুসারী মানুষ গ্লেজ দেখে পত্রিকা কেনে না এটা হল এক নম্বর যে বিষয়টি আমাদের দ্বিতীয় দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই আর আমরা আমাদের মৃত্যুর পরে সাদকা জারিয়া বলে মনে করি কারণ হাদিসে এসেছে আপনারা জানেন মানুষ মরে যাবে তিনটা জিনিস টিকে যাবে তো দুই নম্বর হচ্ছে এলমিন ইন্তেফা ও বিহি ওই এলেম যা মানুষকে কল্যাণ করে আর তাহারিক একটা এলমের একটা খাজানা ভান্ডার আর তাহারিক যার বাড়িতে থাকে সে মাসিক পত্রিকা হিসেবে পড়ে না স্থায়ী ভান্ডার হিসেবেই পড়ে আর সম্পাদকীয় এবং দর্শক কোরআন দর্শে হাদিস এবং অন্যান্য আর্টিকেলগুলা এবং সব শেষে প্রশ্নোত্তরগুলো যে থাকে এগুলো একটা অক্ষয় অব্যয় কীর্তি মনে করবেন আপনি বহু কিছু পড়ার পরে ফতোয়া বিভাগ থেকে পাশ হওয়ার পরেই ওটা আত্মাহারিকে আসে তাহলে এই বিষয়টা হালকা নয় আর এইগুলি হলো আত্মাহারিকে সবচেয়ে চিরন্তন খনি যারা এটা নিচ্ছেন ব্যয় করছেন এগিয়ে দিচ্ছেন মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন আপনারা যারা এজেন্ট আপনারা নিশ্চয়ই আল্লাহ পাকের এই কঠিন একটা নির্দেশ পালন করছেন যে তা আনু আল্লাহ তাকোয়া তোমরা নেকি এবং তাকোয়ার কাছে আল্লাহকে তোমরা পরস্পরকে সাহায্য করো এই আদেশ আপনারা পালন করে যাচ্ছেন অতএব যদি মৃত্যু পরে সাদকা জারিয়া নেকি আমরা পাই নিঃসন্দেহে এজেন্ট ভাইরা তার অংশীদার কথা ঠিক না আপনারা পৌঁছে না দিলে ওকে পাইতো কোথায় যদি আপনাদের মধ্যে খলুসিয়াত থাকে যে কোনো মূল্যে আমরা এটাকে পৌঁছে দেবই আমি অনেক অনেক এজেন্টের খবর রাখি তারা বলেছেন আমাকে যে স্যার এই পত্রিকা বিক্রি করে টাকা সব ওঠে না তো আমরা নিজের পকেট থেকে টাকা দিয়ে কেন্দ্রে পরিশোধ করে দেই গ্রাহক দিক আর না দিক এই যে অবদানটা আপনাদের অর্থনৈতিক অবদান এর কোনো মূল্য নাই কারণ এজন্য করেন যে মধ্যে এমন কিছু জিনিস আছে যে জিনিস অন্য পত্রিকায় নাই এই জিনিসটা দিলে আমারও নেকি হবে এজন্য তো দেন আপনারা তাই না এটা তো দৈনিক পত্রিকা নেওয়া যে এটা মুড়ি মুড়ির ক্ষমা বিক্রি করে দিয়ে শেষ করে দিবেন পুরোনো তাহারিখ যত আছে পারলে কিনবেন এগুলো এগুলো অল্প দামে হলে বিক্রি করে দিবেন বিতরণ করে দিবেন তাতেও লাভ আছে পরিশেষের মনে রাখবেন একটা সংঘবদ্ধ প্রচেষ্টা এবং নির্দিষ্ট লক্ষ্য এবং নির্দিষ্ট নেতৃত্ব ছাড়া কোনো জিনিস এগোতে পারে না আর তাহারিকে যে লক্ষ্য নির্ধারণ করে আমরা কারাগারে গেছিলাম তিন বছর ছয় মাসিনে কারাগারে থেকে তারিখ চালিয়েছিল যারা নিঃসন্দেহে তারা এক তারিখের আদর্শে তৈরি হয়েছিল আগে থেকেই নইলে তাদের চলতে পেঁয়াজ খেলে পেঁয়াজের ঢেকুর ওঠে বিরিয়ানি খেলে বিরিয়ানির ঢেকুর ওঠে যদি পেঁয়াজ খরদেরকে তারিকের সম্পাদনা লাগিয়ে যেতাম আমি জেলখানায় তো ও সব পেঁয়াজের ঢেকুর উঠতে পড়ি আমার কিছু করার থাকতো সেখানেও ষড়যন্ত্র হয়েছিল আর তাহারিকের সম্পাদককে বহিষ্কার করার জন্য বারবার নোটিশ এসেছে বারবার তার উপর চাপ এসেছে আমি জেলখানা থেকে স্লিপ পাঠিয়েছি খাবারদার আর তারিখের সম্পাদক যাকে আমি রেখে এসেছি ওই থাকবে তার প্রতিটি কথার কাজের সঙ্গে আমার কত সঙ্গে মিল থাকতে হবে অন্য কোনো ব্যক্তি এখানে সম্পাদনে আসতে পারবে না ফলে কোনো আইন কোনো কানুন কোনো অর্ডার কোনো কাজে লাগে নাই যদি আমাদের প্রতি এই আনুগত্য না থাকতো বর্তমান সম্পাদক মণ্ডলীর তাহলে তারাও কিন্তু আজকে এই পর্যায়ে আসতে পারতো না এজন্য যাদের হাতে তাহারিখ দিয়ে আমরা চলে গিয়েছিলাম তাদের আনুগত্য এবং তাদের আকিদা আমলকে আমরা প্রশংসা করি আল্লাহ তাদেরকে যেন এই অবস্থায় আমৃত্য দৃঢ় আকিদা এবং অঙ্গীকার উপরে টিকে থাকা তৌফিক দান করেন হাদিস ফাউন্ডেশনের সচিব আমার সব বহু পুরোনো মানুষ শুরু থেকে উনি এই পর্যন্ত আসেন কোনোদিনও আজ পর্যন্ত বড়ো বড়ো আলমরা বিক্রি করেছে উনি বিক্রি করেন নাই উনি কলেজের অধ্যাপক যখন ছাত্র ছিলেন রাষ্ট্র ইউনিভার্সিটি তখন থেকেই আমাদের সঙ্গে পরিচয় তো এই মানুষটা এখন রিটায়ার্ড হয়ে গেছে তো চিন্তা করে নেন কতদিন তিনি ছিলেন তিনি বোঝেন আত্মারিকে গুরুত্ব মর্যাদা কি কিন্তু দুর্ভাগ্যই আলমরাই গুরুত্ব মর্যাদা তারা বোঝেন না যে তারা এর পিছনে লেগেছিলেন আচ্ছা মতো কিন্তু কষ্ট করে কোনো ভালো হয়নি যদি সেদিন আত্মহারিকে বর্তমান সম্পাদক যে দুজন আছে ডক্টর সাখাওয়াত এবং ডক্টর কবিরুল এরা সেই সময় শক্ত হাতে যদি না ধরত কলম তাহলে আত্মাহারি কিন্তু টিকে থাকতে পারতো না এখন যারা পরিচালক নুরুস্তম্বাই এরা যারা আছে এরা পরবর্তীকালে এসেছে আমি জেলখান্ত আসার পরে এর দায়িত্ব নিয়েছে যে দায়িত্ব নেওয়ার ফলে এখন আরো আত্মারিক সমৃদ্ধ হয়েছে দিন দিন যদি এরকমভাবে নিবেদিত কিছু কর্মী আমরা পাই ইনশাআল্লাহ আত্মাহারিখ আরও দিনে দিনে সমৃদ্ধ হবে শুরু করেছিলাম তহদের ডাক দিয়ে কালো হাতের স্পর্শ ওটা বন্ধ হয়ে গেছিলো পরে আবার শুরু করলাম আত্মাহারিক দিয়ে ওটার উপরে কালো হাত পড়েছিল কিন্তু ঠেকাতে পারেনি আবার আলহামদুলিল্লাহ জোর শুরু হয়েছে সোনালী প্রতিভা এমন তিনটা সংগঠনের তিনটা পত্রিকা চলছে যদি মহিলা সংস্থার লোকেরা পারে তারা আটটা বের করুক আমি বেঁচে থাকতে থাকতে নইলে করে সব গোলগোল করে ফেলে দেবে এই বলছি লক্ষ্য নির্দিষ্ট থাকতে হবে কি নির্ভেজাল তৌহিদের প্রচার প্রতিষ্ঠা আর সেটারই কাজ করছে আত্মা এবং হাদিস ফাউন্ডেশনের যত বইপত্র সবগুলো কিন্তু এই লক্ষ্যে পরিচালিত যে কোনো বই আমরা এখানে পরিমার্জিত করি সংশোধন করি আমাদের নামের আকাঙ্ক্ষা নেই কাজটা যাতে ভালো হয় আগামী দিনে লোক বলতে পারে হাদিস ফাউন্ডেশনের বই মর্যাদা এইটা আপনারা শুনে খুশি হবেন বর্তমানে বহু প্রকাশনা সংস্থা এখন তারা বলে হাদিস ফাউন্ডেশনের বইগুলো অথেন্টিক তোমরা এইগুলি কেন এটা শুরু হয়ে গেছে অলরেডি আমাদের বাইরের লোকেরাও পর্যন্ত হাদিস ফাউন্ডেশনটা এখন সম্মান করে এটা আপনারা দোয়া করবেন হাদিস ফাউন্ডেশন এবং আত্মহারিক পরিবার যেন না হয় পরিশেষে আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আত্মহারিকের সনাই সালে উন্নতি অগ্রগতির স্বার্থে আপনারা আপনাদের যাবতীয় মেধা যাবতীয় শক্তি যাবতীয় অর্থ এবং যাবতীয় প্রচেষ্টা ব্যয় করবেন এই আশা রেখে আমি আপনাদের আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ শেষ করছি আল্লাহ আপনাদের এবং আমাদের সবাইকে একই সাথে আত্মহারিক পরিবারের এবং আপনারা সবাই এক একমতে এক ধ্যানে থেকে কাল কেয়ামতের মাঠে যেন আল্লাহ আমাদেরকে একত্রিত করেন এমনি করে আল্লাহ ভাক যেন আমাদেরকে সেই দোয়া কবুল করেন আলাইকুম